রাতের আকাশে বর্ণিল রঙের খেলা, এমনই এক অপার্থিব নৈসর্গিক ঘটনার সাক্ষী হলো পৃথিবীর উত্তর গোলার্ধের বাসিন্দারা। আকাশে বর্ণির আলোর ঝলকানির এই ঘটনার নাম নর্দার্ন লাইটস বা অরোরা। পৃথিবীর বায়ুমণ্ডলে একটি শক্তিশালী সৌরঝড়ের আঘাতে এবছর উত্তর গোলার্ধের আকাশ জুড়ে এই দৃশ্য তৈরি হয়। ইংল্যান্ড, লন্ডন, বার্সেলোনা, প্রাগ সহ ইউরোপের বিভিন্ন স্থান থেকে আকাশে রঙের খেলা দেখা গেছে। এটি আরও কয়েকদিন দেখা যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জানিয়েছেন, বার্সেলোনা ও প্রাগ সহ ইউরোপের বিভিন্ন জায়গা থেকে তারা ঘটনাটির ছবি ও তথ্য পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশিনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এই সৌরঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের অ্যালাবামা ও উত্তর ক্যালিফোর্নিয়ার মতো দক্ষিণের অঞ্চলগুলোতেও এই আলোর খেলা তৈরি হয়েছে। এই ঝড়ের কারণে অবশ্য বিদ্যুতের উচ্চ ভোল্টেজের ট্রান্সমিশন লাইনের জন্য ঝুঁকি তৈরি হয়েছে, এমনকি স্যাটেলাইটগুলোও প্রভাবিত হতে পারে বলে জানা গেছে। এতে পৃথিবীতে যোগাযোগ পরিষেবাগুলো কিছুটা ব্যাহত হতে পারে। রেকর্ড অনুযায়ী সবচেয়ে শক্তিশালী সৌরঝড়টি হয়েছিল 1859 সালে। সেই ঝড়ের প্রভাবেও আমেরিকার মধ্যাঞ্চল থেকে হাওয়াই দ্বীপ পর্যন্ত এমন বর্ণিল নৈসর্গিক আলোচ্ছটা তৈরি হয়েছিল।